আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিউ লাইভে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে আছেন মোজাম্মেল হক। দর্শক, একটু আগে যে লাইভটি আপনারা দেখেছেন আমাদের পেজ থেকে, সে লাইভে আসলে ঠিকমতো সাউন্ডটি আসেনি এবং আপনারা অনেকেই কমেন্টস বক্সে লিখেছেন যে আপনারা সাউন্ডটা শুনতে পারেননি এবং পুরো ব্যাপারটি কী হয়েছে সে কারণে আসলে আরেকবার লাইভে আসা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে, দরগা মসজিদ প্রাঙ্গণে। এবং আমরা একটু আগে এখানে কিন্তু একটা সংবাদ সম্মেলন হয়েছে এবং সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে এ বছর আসলে যে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির 702তম যে উরুস মুবারক আছে সেটি কিন্তু এবার আর হচ্ছে না। দর্শক, আমরা ছিলাম এই সংবাদ সম্মেলনে এবং সংবাদ সম্মেলনে আমরা যে ব্যাপারটি জানতে পেরেছি যে চলমান যে লকডাউন চলছে এবং কোভিডের যে সংক্রমণ চলছে সেই সংক্রমণের কারণেই আসলে এবার এই ওরস সেটি আসলে না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এ ব্যাপারে বলা হয়েছে যে যারা ওরসে আসা যারা আসবেন তাদেরকে আসলে না আসতে আসতে নিষেধ করা হয়েছে। এবং বলা হয়েছে যে আগামী 1 এবং 2 জুলাই এবং এই দুই দিন আসলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির 702তম ওরস হওয়ার কথা ছিল, কিন্তু আসলে তারা যেটা বলছেন এখানে দরগার মোতোয়াল্লি ফতেউল্লাহ আল আমানের সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে জনগণের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনা ভাইরাস জনিত মহামারীর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সচেতনতার বিষয়টি বিবেচনায় রেখে আসলে তারা এবছর ওরুস উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলছেন যে কোভিড-19 রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের চলমান ঝুঁকি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবস্থায় তারা বলতে চাচ্ছেন যে ভক্ত এবং আশিকান যারা আছেন দরবার শরীফে তাদেরকে একত্রিত আসলে না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তারা বলছেন যে নিজ নিজ অবস্থান থেকে তারা যেন দোয়ার মাধ্যমে পবিত্র ওরুস মোবারকে শরিক হন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহজালাল দরগায় এবং এই মুহূর্তেও কিন্তু আসলে বলা চলে যে প্রচণ্ড গরম। এখন পুরো দ্বিপ্রহর, একটু আগে জোহরের আজান হয়েছে এবং এই গরমের সময়ও কিন্তু দর্শনার্থীদের কিন্তু অভাব নেই। অর্থাৎ শাহজালাল মাজারে, শাহজালাল দরগা মসজিদ প্রাঙ্গণে আসলে সবসময়ই পর্যটকদের ভিড় লেগে থাকে এবং এই মুহূর্তেও আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই সময়ে কিন্তু আসলে পর্যটকের কিন্তু অভাব নেই, অনেক পর্যটক অনেক জায়গা থেকে এসেছেন। দর্শক, আমরা একটু ভেতরে যারা দরগার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা একটু আগে সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে বলেছেন যে এবার আর উরুস করা সম্পন্ন হচ্ছে না। সেটি আসলে বলা চলে যে সিলেটবাসীর জন্য একটি বেদনার বিষয়। আপনারা জেনে থাকবেন যে গত 2020 সালেও কিন্তু কোভিড-19 মহামারী বিস্তারের কারণে কিন্তু উরুস সম্পন্ন করা সম্ভব হয়নি। দর্শক, আমরা যতটুকু জানি যে কখনোই কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়েও কিন্তু ওরস হয়েছিল, কিন্তু এবারই কিন্তু দ্বিতীয়বারের মতো যেটি হয়েছে যে দ্বিতীয়বারের মতো শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওরস মোবারক সম্পন্ন হচ্ছে না। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনারা আছেন বাংলা ভিউ লাইভে, আমরা আপনাদেরকে জানাচ্ছি শাহজালাল রহমতুল্লাহির আলাইহির যে বার্ষিক ওরুস হয় সেই ওরুস সম্পর্কিত তথ্য। আমরা একটু আগে একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেই সংবাদ সম্মেলনে আসলে সাউন্ড আসেনি। আপনারা কমেন্টস বক্সে অনেকেই বলেছেন যে জানতে চেয়েছেন ব্যাপারটা কি, সেটা জানার জন্য আমরা একটু কথা বলবো দরগা মসজিদের মতোয়াল্লি সম্মেলনে এটা উনি উঠে তুলছেন এবং এটা ধরে দিচ্ছেন কি কারণে যেটা হয় নাই বা কি কারণে হচ্ছে না। এটা কোভিড-19 জন্য এটা হচ্ছে না, বিভিন্ন জায়গাতে তো এখানে হাজার হাজার মানুষ আসে, সারা বাংলাদেশের থেকে প্রচুর লোকজন আসে, বাইরে থেকেও মানুষ আসে উরুস শরীফের জন্য। গতবার এটা লকডাউন ছিল, এই হোটেলগুলো বন্ধ ছিল, বাজার বন্ধ ছিল, সব বন্ধ ছিল। এটা শাহজালাল বাবার 701তম উরুস, এটা বন্ধ থাকার কারণে তখন আমরা দেখলাম যে লোকজন যদি আসে এদের সামাল দেওয়া যাবে না। তাই মতল্লি সাহেব এই লিখিতভাবে একটা বক্তব্য দিছিলেন যে যার যারের বাড়িতে যার যারই উরুস করেন, তোমার বাড়িতে তুমি তোমার সিন্নি করো, গরু জবাই করো, বাকিটা করো, আমরা আমাদের বাড়িতে আমাদের উরুস আমরা করে ফেলবো। তো মতলি সাহেবের যেটা যে জিনিস আছে যেটা করার জন্য এটা উনি আমরা সহ, আমরা ওনার অধীনস্থ মানুষজন যারা আছে আমরা সহ গিয়ে এই জিনিসটা আমরা করি। যেমন আমরা গিলাপ সরাবো, আমরা শরবত বিতরণ করব, আমরা একটু সিন্নির আয়োজনও করব, এটা আমরা করে ফেলবো।
আর আপনারা আপনাদের তরফ থেকে ওইখানে করে ফেলবেন, এখানে না আসার জন্য, না ভিড় জমানোর জন্য, ব্যারামটার জন্য না বাড়ে। এই আমরা দরকার মতলি সাহেবকে পেয়েছি আমাদের সাথে। কোভিড নাইন্টিনের বিস্তার যে প্রতিরোধে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন সেটি আসলে ঠিক কী ছিল এবং এটা আসলে সিলেটবাসীর জন্য একটা বেদনার বিপদ যে পরপর দুবার আসলে সাজাল রহমতুল্লাহ ওরস একদম সাড়ম্বরে পালন করা যাচ্ছে না, পুরো ব্যাপারটা কীভাবে দেখছেন? এটা তো আমাদের কোনো হাত নাই, এটা তো আল্লাহর তরফ থেকে একটা মোটামুটি মহামারীর মতো আসছে কোভিড নাইন্টিন, যে কারণে সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনসমাগম করতে বারবার নিষেধ দিচ্ছে। এই কারণেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই বছর 702তম উরুষ আমরা গত বছর 701তম উরুষের ন্যায় আমরা ঘরোয়াভাবে করব। আর ভক্তবৃন্দকে আমি অনুরোধ করব, যারা যেখানে আছেন নিজ অবস্থানে থেকে ওইখানেই দোয়া আপনারা যা করেন ওই ওই যার যার এই অবস্থানে থেকে এটা পালন করার জন্য। আপনারা যে আহ্বান জানিয়েছেন মানুষজন যেন না আসে, এটা যে মানুষজন যেন না আসে, সংক্রমণের স্বাস্থ্যবিধি মেনে চলবে, আসলে কি মানুষজন সেটা মানবেন কিনা? এইটা তো মানুষজন মানবেন কিনা এটা তো আমাদের তরফ থেকে আমরা বারবার ফোনেও বলতেছি, যারা আসতে যাচ্ছে বারবার বলতেছি তোমরা আসিও না আসিও না, কিন্তু এখন মানুষ মানবে কিনা এটা তো আমি আপনাদের তরফ থেকে এটা আপনারা মিডিয়া এটা বললেন এটা যে গতবার যেভাবে হয়েছিল পরে আর কোনো খবর নাই, এটা আপনারা কিন্তু ঘন ঘন বলতে হবে যে মতলি সাহেবের এই মেসেজটা আপনারা কিন্তু ঘন ঘন দিতে হবে, এটা যদি আপনারা দেন কিছু লোক আটকানো যাবে আর বাকিটা প্রশাসন আটকাবে, ওইটা আমাদের কিছু করার নাই। আমরা কাউকে বলতে পারবো না আমার এখানে ঢোকার পরে যে আপনি বাইরে যান বাইরে যান, এটা আমার বলার কোনো অধিকার নেই। আচ্ছা, ওই সময়টাতে কি দরগার আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলি কি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? হোটেল তো এখনো খোলা, এটা তো এই হোটেলের এটা তো প্রশাসন জানেন কি ধরনের লকডাউন দিবেন কি ধরনের ইয়ে করবেন, এই ব্যাপারে তো আমরা কিছু বলে আমরা জাস্ট ভক্তবৃন্দকে এইটাই বলতেছি যে এখানে একত্রিত জড়ো না হওয়ার জন্য আর যার যারি যার যারির অবস্থানে থেকে উরুষ পালন করার জন্য। ধন্যবাদ। দর্শক, অলিকুলে শিরোমণি 360 আউলিয়ার পুণ্যভূমি, সেটি হচ্ছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, এবং এখানে কিন্তু আসলে প্রতি বছরই উরুষ হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক মানুষ কিন্তু এখানে এসে উরুষে এসে জড়ো হন এবং তারা কিন্তু শাহজালালের ভক্ত এবং শাহজালালের আশেকান। কিন্তু এটা হচ্ছে দুঃখজনক একটা খবর যে এবার কিন্তু আসলে করোনা সংক্রমণের বিধি যেটি আছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে আসলে এবার সেই সাড়ম্বরে উরুষ পালন করা যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব শেখ মকন মিয়ার সাথে, তিনি দরগা মসজিদের মাজার কমিটির সাথে সংশ্লিষ্ট আছেন, পুরো ব্যাপারটি কিভাবে দেখছেন আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পূর্বে মতল্লি সাহেব এবং স্বামী ভাই যা কথা কইছিলেন ডিটেল গামী আহমদ, আমরা যে কথা কইছি যে সরকারি বিধি নিষেধ এবং যেটা দেশের মাঝে একটা মহামারী আইসে, তা এটা মেনে চলা সকলের জন্য দায়িত্ব আমি মনে করেছি, আস্তা দেশবাসী বানা বলা। আর এই মাজারে যদি কেউ আসে মতল্লি সাহেব কিংবা আমরা এখান থেকে যারা আসছি আমরা কেউ নিষেধ দিতে পারবো না, সে জিয়ারত করাতে আসবে, মিলাদ ভরবে, কেউ যদি গিলিয়া একটা দিয়ে আসে, কিন্তু একটা জিনিস বাদ্যযন্ত্র যেটা এটা আমরা টোটালি আমরা সবাইকে অনুরোধ করছি এগুলার আর গান বাজনা যেটা এটা টোটালি বন্ধ থাকবে। আর মানুষরা জিয়ারতে আসবে, মিলাদ ভরবে, গিলাপ দিবে, এটা কেউ কেউ বন্ধ করতে পারবে না। আর বাকিটা দূরত্ব বজায় রাখি আমি মনে করি সবটা করাটা বলা, দেশের আইন শৃঙ্খলা মেনে সবই চলা বলা, আমি এটাই সবার কাছে অনুরোধ রাখছি দেশবাসীর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দর্শক, আসলে এই যে ব্যাপারটি আসলে স্বাস্থ্যবিধি মেনে চলার যে ব্যাপারটি, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ঐতিহ্যবাহী লাকড়ি ভাঙ্গা যে উৎসবটি হয় সেই উৎসবটিও কিন্তু স্থিমিত আকারে হয়েছে, অর্থাৎ লাকড়ি ভাঙ্গা উৎসবে যে ব্যাপারটি হয়ে থাকে যে গিলাফ চড়ানোর যে ব্যাপারটি হয়েছে সেগুলো কিন্তু হয়নি, এবং তারা বলছেন যে তারা নিজস্ব পরিমণ্ডলই কিন্তু এখানে ওরস হবে, অর্থাৎ সিন্নি বিতরণ করা হবে বা নিজেদের মধ্যে থেকে যে শাহজালালের যে বাৎসরিক ওরস আছে সেটি হবে, কিন্তু যারা ভক্তবৃন্দ আছেন আশেকান আছেন তারা কিন্তু আসলে এখানে না আসার ব্যাপারে তারা আহ্বান জানিয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন মাজারে আসা একজন দর্শক, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমাদের হবিগঞ্জ সদরে আসি, মাজার জায়গা করবো। এবার কিন্তু শাহজালালের ওরস হচ্ছে না বা হবে আর কি সীমিত পরিসরে হবে, মানুষকে না আসলে করোনার কারণে হয়তো সংক্ষিপ্তভাবে করা হইব, আগে তো করার দরকার মনে করি, করোনা নিয়ন্ত্রণের জন্য যে উপযুক্ত পরিবেশ আর কি বা সিদ্ধান্ত।
আমরা মনে করি যে রোগ সমাগম যাতে কম হয় এবং উরুসটাও যাতে আদায় হয় এভাবে চলাফেরা করাটা যুক্তিসঙ্গত আর কি। আমি না উরুসে তেমন আসার সুযোগ পাই না, তা কোনো সময় উরুসে আসি নাই আর কি। সিলেটে আসলাম তো মনে করলাম যে জিয়ারত করে যাই আর কি। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে যেমনটা শুনছিলেন যে হজরত শাহজালাল কিন্তু অলিকুলের শিরোমণি এবং একজন সর্বজন শ্রদ্ধেয় অলি, বলা চলে যে আসলে শাহজালাল মাজারের যে ওরস আছে এবং শাহজালাল মাজার সংক্রান্ত যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমরা জানি যে প্রতিটা পর্যটকই যারা সিলেটে আসেন তাদের মূল উদ্দেশ্য থাকে শাহজালাল মাজার জিয়ারত করা। তবে এবার কিন্তু আগামী 1 এবং 2 জুলাই যে ওরস হওয়ার কথা ছিল সেটি সাড়ম্বরে হচ্ছে না, সেটি হবে নিজেদের মধ্যে অভ্যন্তরীণভাবে, এবং যারা বাইরের মানুষ আছেন তাদেরকে আহ্বান জানানো হচ্ছে তারা যেন আসার ব্যাপারে তারা যেন একটু সচেতন থাকেন, কারণ স্বাস্থ্যবিধি মেনে চলাটা আসলে ওরসের ক্ষেত্রে খুব কঠিন হয়ে দাঁড়ায়। দর্শক এই সম্পর্কিত কোনো তথ্য যদি বা কোনো কথা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। দর্শক আর এই লাইভটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের বাংলা ভিউ ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে ছিলাম আমি হাসান মোহাম্মদ স্বামী, আমার সাথে ছিলেন মোজাম্মেল হক। আবার দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।